খ্যাপায় যে তারাপীঠ ভৈরব গুরুদেব তা জানতে পেরেছেন। মা যখন খ্যাপার আসন নিজেই পেতে দিয়েছেন, তখন এবার তাঁর এখানকার আসন ত্যাগ করা উচিত। স্থির করলেন কাশী যাবেন। খবরটা পৌঁছে গেল খ্যাপার কাছে। গুরুদেবের সঙ্গে কাশীতে মা অন্নপূর্ণাকে দর্শন করার ইচ্ছা ব্যক্ত করলেন খ্যাপা। তারা মা বাধা দিলেন, যাসনি বামা, তোর কষ্ট হবে। আসলে বড় মা বামাকে না দেখে থাকতে পারেন না, খ্যাপা কিন্তু নাছোড় বান্দা। অবশেষে গেলেন কাশী, ফিরে এলেন অনেক কষ্ট পেয়ে। পরিশ্রান্ত অভুক্ত বামা প্রথমেই গেলেন বড় মার কাছে। মায়ের সামনে ভোগের থালা, তখনও নিবেদন হয়নি ভোগ। বামা অভুক্ত আছেন জেনে বড় মা অনুমতি দিলেন সেই ভোগ খেতে। মায়ের আদেশে মন্দিরে রাখা ভোগ খেয়ে বিপদে পড়লেন বামা। মায়ের ভোগ উচ্ছিষ্ট করে দিয়েছে বলে পূজারী পুরোহিত দারোয়ান সকলে মিলে বেদম প্রহার করল তাঁকে। মার খেয়ে বুক ভরা অভিমান নিয়ে মন্দির থেকে বেরিয়ে শ্মশানে এসে যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লেন। এবার আমি মান করেছি, মা বলে আর ডাকব না। এবার আমি মান করেছি, মা বলে আর ডাকব না। চুকিয়ে দে বলে না দে না, চুকিয়ে দে বলে না দে না। সাথে যোগ রাখব না, এবার আমি মান করেছি, মা বলে আর ডাকব না। এবার আমি মান করেছি। রক্ত মাখা খড় গো হাতে, মুন্ড মালা তোর গলাতে। রক্ত মাখা খড় গো হাতে, মুন্ড মালা তোর গলাতে। এত নিঠুর রূপে মাকে, এত নিঠুর রূপে মাকে আমি চোখে দেখব না। এবার আমি মান করেছি, মা বলে আর ডাকব না। এবার আমি মান করেছি। ভয়ঙ্করী রূপ দেখে তোর ভয় লাগে প্রাণে যে মোর। ভয়ঙ্করী রূপ দেখে তোর ভয় লাগে প্রাণে যে মোর। দয়াময়ী রূপ ধর নইলে, চাইব না। এবার আমি মান করেছি, মা বলে আর ডাকব না। এবার আমি মান করেছি। মুন্ড
মুণ্ড মালা দে মা খুলে সাজাই তোকে জবা ফুলে মুণ্ড মালা দে মা খুলে সাজাই তোকে জবা ফুলে খড়গ ফেলে দে মা নইলে খড়গ ফেলে দে মা নইলে তোর কাছে আর আসব না এবার আমি মান করেছি মা বলে আর ডাকব না এবার আমি মান করেছি চুকিয়ে দে বলে না দে না চুকিয়ে দে বলে না দে না তোর সাথে যোগ রাখব না এবার আমি মান করেছি মা বলে আর ডাকব না এবার আমি মান করেছি তারাপীঠ তিনটি সতীদেবীর তিনটি চক্ষুর মণিবিন্দু ৩২ যোজন অন্তর ত্রিকোণাকারে পড়ে তিনটি স্থান তারাপীঠ নামে প্রসিদ্ধ হয়। মিথিলার পূর্ব দক্ষিণ কোণে ভাগীরথীর উত্তর দিকে ত্রিযুগী নদীর পূর্ব দিকে সতীদেবীর বাম চক্ষুর মণি পড়ে। এটি নীল সরস্বতী তারাপীঠ নামে খ্যাত। বগুড়া জেলার অন্তর্গত করতোয়া নদীর পশ্চিমে দক্ষিণ নয়নমণি পড়ে। এ স্থান একজটা তারা বা মহাদেবী ভবানী তারাপীঠ নামে খ্যাত। পশ্চিম বাংলার বীরভূম জেলায় উত্তরবাহিনী দ্বারকা নদীর পূর্ব তীরে মহাশ্মশানে সতীদেবীর ঊর্ধ্বনয়ন তারা পতিত হয়। এখানে শিলাময়ী চণ্ডী ভগবতী উগ্র তারা নামে খ্যাত। কথিত আছে তিনটি তারাপীঠের মধ্যে যে কোনো একটিতে ৩,০০০ জপে সিদ্ধি লাভ ঘটে। এখানে দেবী দ্বিভুজা সর্পময় যজ্ঞপবিতে ভূষিতা তাঁর বাম কোলে সন্তান স্নেহে দেবাদিদেব মহেশ্বরকে স্তন দিচ্ছেন। জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে উত্তর বাহিনী নদী আপন বেগে বয়ে যায় দয়াময়ী তারা মাঝে আছেন বসে কিনারায় দয়াময়ী তারা মাঝে আছেন বসে কিনারায় জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে রে মায়ের হাতে মুণ্ড মালা গলে করুণাময়ী মাকে পাবি তারা পিঠে এলে খড়গ নাই রে মায়ের হাতে মুণ্ড মালা গলে করুণাময়ী মাকে পাবি তারা পিঠে এলে ধন্য হবে মানব জনম মায়ের করুণায় দয়াময়ী তারা মাঝে আছেন বসে কিনারায় দয়াময়ী তারা মাঝে আছেন বসে কিনারায়
কথা পাবি এত স্নেহ তার আমার মতো কোথা পাবি এমন মায়ে ওয়ে আলাপন কোথা পাবি এত স্নেহ তার আমার মতো কোথা পাবি এমন মায়ে ওয়ে আলাপন স্নেহ মই মাকে আমার দেখবি যদি আয় দয়া মই তারা মাঝে আছেন বসে কিনারায় দয়া মই তারা মাঝে আছেন বসে কিনারায় জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে জয় তারা বলে ডুবদে রে দ্বারকার জলে উত্তর বাহিনী নদী আপন বেগে বয়ে যায় দয়া মই তারা মাঝে আছেন বসে কিনারায় দয়া মই তারা মাঝে আছেন বসে কিনারায় দয়া মই তারা মাঝে আছেন বসে কিনারায় দৈহিক মানসিক যন্ত্রণা পারিবারিক সর্বনাশ কুলক্ষয় নিত্য পিশাচ প্রভাবে প্রাকৃতিক বিপর্যয় ও শোণিত শোষণ কদর্য লাঞ্ছনায় দেশ সংসার হয়ে পড়ল আর্তনাদে পড়ে গেল দশ দিক এ সময় বাংলার বিভিন্ন স্থানে জন্ম হল বিরাচারী তান্ত্রিকদের আবির্ভূত হলেন তাঁরা লোকচক্ষুর অন্তরালে অতি সাধারণ মানুষের পরিবেশে পাণ্ডিত্য বিলাসের অবসর তাঁদের ছিল না অসহ্য বেদনার ক্রন্দন রোলে মাতৃভূমি তখন মুহ্যমানা ঠিক সেই সময় তারাপীঠের অনতি দূরে আটলা গ্রামে জন্ম নিলেন কামজয়ী জন্মসিদ্ধ ব্রহ্মচারী শ্রী বামাচরণ বেছে নিলেন তাঁর সাধনার ক্ষেত্র শ্মশানকে চিন্তায় চেতনায় শয়নে স্বপনে শুধু একটিমাত্র ধ্বনি উচ্চারিত হল তারা 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 কোটি কোটি মানুষের বাস্তব বেদনার এই আকুল রোদনধ্বনি মহামন্ত্রের রূপ নিয়ে মাতৃবোধন করল কবে তারাময় ঘুচবে কালো ফুটবে আলো দূর হবে মা সকল ভয় কবে এমন কৃপা পাব জীবন হবে তারাময় ঘুচবে কালো ফুটবে আলো দূর হবে মা সকল ভয় কবে এমন কৃপা পাব পোড়াম তার নামে বিভোর হয়ে
শৈশবেই এক অদ্ভুত প্রশ্ন করলেন বামাচরণ তাঁর গর্ভধারিণীকে। মা, ও মা, মাটির ঠাকুর কেন জ্যান্ত হয় না, কেন কথা বলে না, বলো না মা, কি করলে মাটির ঠাকুর জ্যান্ত হয়? ঠাকুর সব সময় জ্যান্ত বাবা, তাকে ভক্তিভরে ডাকলেই তিনি কথা শোনেন, কথা বলেন। মায়ের কথায় উল্লসিত হয়ে বামাচরণ শুরু করলেন তার আমাকে ডাকতে। ক্ষুধা তৃষ্ণা বিসর্জন দিয়ে প্রাণ ভরে ডেকেই চলেছেন, মায়ের কথা তো মিথ্যা হবার নয়। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, প্রাণের ব্যাকুলতা উত্তরোত্তর বাড়তে থাকে, স্বস্তি নেই খ্যাপার মনে, ঘুম আসে না রাত্রে। ছেলের ব্যাকুলতা দেখে মা বলেন, অনেক রাত হলো বাবা, এবার শুয়ে পড়। ঘুম আসছে না মা, এই মায়ামোহের কবল থেকে আমাকে মুক্তি দাও মা। এসব কি বলছিস বাবা, ও কথা বলতে নেই, আমার যে আর কেউ নেই। মা, তুমিই তো আমায় শিখিয়েছ, ঠাকুর সবসময়ই জীবন্ত, সদাই জাগ্রত, মন প্রাণ দিয়ে ডাকলে সাড়া পাওয়া যায়। তুমি আমার শিক্ষাগুরু, সেই স্বর্গাদূপী গরীয়সী। মা আর বাধা দিতে পারলেন না, মায়ের অনুমতি পেয়ে খ্যাপা জীবনের মায়া, যৌবনের উদ্দীপনা, তুর্তবনীয় আকাঙ্ক্ষা, অতৃপ্ত বাসনা সব ত্যাগ করে দ্বারকার খরস্রোত বেয়ে যেই উঠলেন শ্মশান প্রান্তে, দর্শন হল গুরুদেবের সঙ্গে। কে তুমি? তুমি কি শ্মশান ভৈরব? না না, তুমি ব্রহ্মা, তোমার সর্বাঙ্গে আগুন, তুমি মন্ত্র তন্ত্র মুখ্য, তুমি আমার তারা। শ্রদ্ধায় লুটিয়ে পড়লেন বামা ব্রজবাসীর চরণে। অবিরাম তার নামে পাবি পাও, যার করুণায় বইছে বাতাস,
যার করুণায় বইছে বাতাস, চলে জগত সংসার, তারা নামে পাবি পার। মধুর তারা নাম জপরে অবিরাম, তারা নামে পাবি পার। যার করুণায় বইছে বাতাস, যার করুণায় বইছে বাতাস, চলে জগত সংসার, তারা নামে পাবি পার। তারা তারা বলো, তারা পিঠে চলো, তারা নাম করো সার। তারা তারা বলো, তারা পিঠে চলো, তারা নাম করো সার। মায়ের নাম বিনায় সংসারে লাগে যে সকলি আধার, তারা নামে পাবি পার, তারা নামে পাবি পার। তারা নাম আগুনে দেহ ধূপ কাঠি তোর জ্বালারে অনিবার, তারা নাম আগুনে দেহ ধূপ কাঠি তোর জ্বালারে অনিবার, নামের পরশে দেহ মন প্রাণ সব হবে যে একাকার, তারা নামে পাবি পার, তারা নামে পাবি পার। মধুর তারা নাম জপরে অবিরাম, তারা নামে পাবি পার। যার করুণায় বইছে বাতাস, যার করুণায় বইছে বাতাস, চলে জগত সংসার, তারা নামে পাবি পার, তারা নামে পাবি পার, তারা নামে পাবি পার। উত্তর বাহিনী দ্বারকা নদীর পূর্ব তীরে মহাশ্মশান তারামার মন্দির, আর পশ্চিম তীরে সেই পুণ্যতীর্থ আটলা গ্রাম, যে গ্রামে জন্মেছিলেন বামাচরণ। তারামার আবির্ভাবে তারাপুর গ্রামের বদ্ধ শ্মশান ভূমি পরিচিত হল মহাপীঠ তারাপীঠ নামে। শাশ্বত মাতৃরূপে আবির্ভূতা হলেন জগন্মাতৃকা দেবী। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ দেব নীলাচলে শুদ্ধাচারে বহু যুগ দেবী তারার সাধনা করেও সিদ্ধিলাভে অক্ষম হন। এরপর কামাখ্যা যোনিমণ্ডলেও সিদ্ধিলাভ না হওয়ায় তিনি ব্রহ্মাদত্ত তারাবীজকে অভিসম্পাত করেন। কিন্তু তার যে আচারে ত্রুটি ছিল, তাই তিনি তন্ত্রের আচার শিক্ষার জন্য মহাচীন যাত্রা করেন। তত্ত্বজ্ঞানময় শ্রীহরি তাঁকে চীনাচার শিক্ষা দিলেন এবং বুদ্ধরূপী জনার্দনের নির্দেশে এলেন দ্বারকা নদীর পূর্ব তীরে তারাপুর শ্মশানের শ্বেত শিমুলের বৃক্ষতলায়। পূর্ণ হল তাঁর মনুষ্কামনা, সিদ্ধ হলেন তিনি। বশিষ্ঠ দেবের কঠোর সাধনায় তুষ্ট হয়ে মা তারা দর্শন দিলেন তাঁকে। চতুর্দিকে ছড়িয়ে পড়ল তারাপীঠ মহাশ্মশানের নাম। এই তারাপীঠে আসতে হলে নির্মল ভক্তি নিয়ে সযত্নে আসতে হয়। ¶¶
तारापीठं महापीठं गंतव्यं यत्नतो सदा वशिष्ठाराधिता तारा यत्र तारा शिलामयी दिभुजं चिन्तये देवीं नागयज्ञ उपवीतिनिं वामे शिवस्वरूपकं तं कल्पितं वत्सरूपकम्। দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা, মায়ের স্নেহময়ী রূপ দেখবি যদি তারা পিঠে যা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা। থাকেন মা ও পারে ছেলের ঘর, উত্তর বাঘিনী নদী বইছে নিরন্তর, এপারেতে থাকেন মা ও পারে ছেলের ঘর, খেপা ছেলে পেল মায়ের অপার করুণা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা। সমুদ্র মন্থন কালে গরল করে পান, বাবা ভোলানাথের আমার প্রাণ করে আঞ্চান, গরল জ্বালায় ডেকেছিলেন মা গো কোথা মা, নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা, মায়ের স্নেহময়ী রূপ দেখবি যদি তারা পিঠে যা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা, ওই দ্বারকা নদীর তীরে বসে আছেন দয়াময়ী মা। শুরু হলো নতুন করে পথ চলা,
গৃহত্যাগ করে খ্যাপা আশ্রয় পেলেন গুরুদেবের পর্ণকুটিরে। গুরু সেবা আর তারামার নাম করা ছাড়া আর কোনো কাজ ছিল না তাঁর। নিমগ্ন হয়ে গেলেন তারামার সাধনায়। তারামা ছাড়া আর কিছুই বোঝেন না। তন্ত্রমন্ত্র নয়, শুধু ভক্তি আর চোখের জলে তারামার রাতুল চরণ ধুয়ে দিতে লাগলেন। কখনো গাছ থেকে ডাঁশা পেয়ারা এনে তারামার মুখের সামনে ধরেন, খা। কখনো বা বনফুল তুলে অঞ্জলি দেন দেবীর পায়ে। স্নেহময়ী জননী খ্যাপা ছেলের ভক্তিতে তুষ্ট হলেন, শান্তি পেলেন গুরুদেব। খ্যাপা এখন নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তারা তারা রব তুলে তারাপুরের বদ্ধ শ্মশান ভূমিকে তারাময় করে তুললেন। তারা নামের তরি আমি ভাষায় গৃদি সাগরে, দেখব দরদিনি মা দূরে থাকে কি করে। তারা নামের তরি আমি ভাষায় গৃদি সাগরে, দেখব দরদিনি মা দূরে থাকে কি করে। তারা নামের তরি আমি ভাষায় গৃদি সাগরে। ছয় ছিদ্রে ভাঙা তরি, তাই তো একা বাইতে নারী। ছিদ্রে ভাঙা তরি, তাই তো একা বাইতে নারী। আমি তাই সোপেছি ভুলের তরি, তাই সোপেছি ভুলের তরি। মায়ের পায়ের ফুল করে দেখব দরদিনি মা দূরে থাকে কি করে। তারা নামের তরি আমি ভাষায় গৃদি সাগরে। জোয়ার এলে ভয় করে মা জলে ডুবে যাবে, ভাটার সময় হই মায়া কুল কেমনে পার হবে। পারের কাণ্ডারি তারা কেঁদে যে হই দিশাহারা, পারের কাণ্ডারি তারা কেঁদে যে হই দিশাহারা। অমা নিশা কাটবে মা গো, অমা নিশা কাটবে মা গো, তোর করুণা ভরে দেখব দরদিনি মা দূরে থাকে কি করে। তারা নামের তরি আমি ভাষায় হৃদি সাগরে, দরদিনি মা দূরে থাকে কি করে। তারা নামের তরি আমি ভাষায় গৃদি সাগরে, দেখব দরদিনি মা দূরে থাকে কি করে, দেখব দরদিনি মা থাকে কি করে, দেখব দরদিনি মা দূরে থাকে কি করে।
বীর প্রসবিনী বঙ্গভূমির অন্তর্গত নানা দেবদেবীর মহিমামণ্ডিত জেলা বীরভূম। প্রাচীন কাল থেকে বহু সাধক বীরাচার মতে এই জেলার বিভিন্ন স্থানে সিদ্ধিলাভ করেছেন বলে এই জেলাটি বীরভূম নামে খ্যাত হয়েছে। আবার কোনো কোনো ঐতিহাসিক গবেষক বলেন যে সেন রাজাদের পূর্বপুরুষ বীরসেনের নাম অনুসারে বীরভূম নাম হয়েছে। তা সে যাই হোক, বীরভূম একটি পবিত্র জেলা। এ জেলার বিভিন্ন স্থানে সতীদেবীর খণ্ডিত দেহাংশ পড়ে পরিচিত হয়েছে পুণ্য তীর্থভূমি পীঠস্থান হিসাবে। সাঁইথিয়ার নন্দীপুর গ্রামে সতীর গলার হার পড়েছিল, এখানে রয়েছেন দেবী নন্দিনী, ভৈরব, নন্দিকেশ্বর। লাভপুর অট্টহাসে অধ ওষ্ঠ দেবী ফুল্লরা, ভৈরব বিশ্বেষ। বক্রেশ্বরে পড়ে দেবীর ভ্রুযুগল, এখানে দেবী মহিষমর্তিনি, ভৈরব বক্রনাথ অধিষ্ঠিত। নলহাটিতে সতীর কণ্ঠনালী, এখানে রয়েছেন দেবী কালিকা, ভৈরব যোগীশ। বোলপুরের সন্নিকটে কোপাই নদীর কাছে দেবী কঙ্কালীর মন্দির। বীরভূম জেলার অখ্যাত গ্রাম তারাপুর। দেবীর ঊর্ধ্বনয়ন তারাপুরে ধন্য হল, খ্যাতি লাভ করল তারাপীঠ নামে। সিদ্ধি লাভ করলেন বশিষ্ঠ দেব। আর এই তারাপীঠের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি নাম, বামাক্ষ্যাপা, তারামায়ের আত্মভোলা ছেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত প্রতিদিন এই তারাপীঠে আসেন এখানের মাটি স্পর্শ করে পুণ্য অর্জন করার মানসে। তারা তারা বলে রে মন, তারা পিঠে চলে রে মন, দিবানিশি জপ রে মন, তারা তারা না। শিমুলের বৃক্ষ তলায় বশিষ্ঠ দেবের সাধনায় ধন্য হল বীরভূমের তারাপুর গ্রাম। শ্বেত শিমুলের বৃক্ষ তলায় বশিষ্ঠ দেবের সাধনায় ধন্য হল বীরভূমের তারাপুর গ্রাম।
শ্মশান হল পীঠস্থান। অতিরূর্ধ্ব নয়ন কারা পড়ে পবিত্র দ্বারকার তীরে, তারাপুরের মহা শ্মশান হল পীঠস্থান। সদা চোখের জলে জানলো জগৎ খেপা বলে আটলাতে তার ধাম। জয় তারা বলে ভাসে সদা চোখের জলে জানলো জগৎ খেপা বলে আটলাতে তার ধাম। রাশ অভিমান বড়মার উপর। আর কোনোদিন ঢুকবো না তোর মন্দিরে, তোর মুখ দর্শন করব না। তুই তো বললি খেতে, তাই তো খেলাম। তুই না বললে কি ওই ভোগ আমি স্পর্শ করতাম? তুই পাশানি মায়াবিনী, আদর করে ভোগ খেতে বলে আমায় মার খাওয়ালি। বিড়বিড় করে বকেই চলেছেন খ্যাপা। কখন যে স্নেহময়ী তারামা এসে বসেছেন তার খ্যাপা ছেলের কাছে, খ্যাপা বুঝতেই পারেনি। কিরে, খুব অভিমান হয়েছে? এই দেখ, ওরা তোকে মারেনি, আঘাত করেছে আমাকে। আমার পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে। তুই চারদিন মন্দিরে যাসনি, আমিও চারদিন ভোগ স্পর্শ করিনি। সে কি মা? চমকে উঠলেন বামা। নাটোরের রানী অন্নদা সুন্দরীকে স্বপ্নে জানিয়ে দিলেন, আমি তারাপীঠ মন্দির ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছি। তোর পুরোহিত আমার আত্মভোলা ছেলে বাবাকে প্রহার করেছে, আমি আজ চার দিন উপবাসী। কেঁদে উঠলেন নাটোরের রানী। যেও না মা, মন্দির ছেড়ে চলে যেও না। বলো মা, কিভাবে এ পাপের প্রায়শ্চিত্ত করব? শোন তাহলে, আমার ভোগের আগে যদি খ্যাপার ভোগের ব্যবস্থা করতে পারিস তবেই আমি থাকব। রানী বললেন, কাল থেকে আমি সেই ব্যবস্থাই করব মা। তখন থেকে আজও সেই প্রথা অব্যাহত আছে। বহু ভক্তের মুখ থেকে শোনা যায় যে বামদেব যদি না ডাকেন, বহু ব্যয় করেও কারো পক্ষে তারাপীঠ পৌঁছানো সম্ভব হয় না। তারাপীঠ যাবো যাবো ভাবিস যদি মন, যাবার আগে বামদেবকে করিস রে স্মরণ।
তোর টাকা কড়ি ইচ্ছা তোমার কোনো কাজে লাগবে না, বাম দেবে না ডাকলে তারা পিঠ যাওয়া হবে না হবে না, তারা পিঠ যাব যাব ভাবিস যদি মন, যাবার আগে বাম দেবকে করিস রে স্মরণ। খেপা ছেলে তারা মায়ের আদরের ধন, মায়ের আগে ছেলের ভোগ হয় যে নিবেদন, খেপা ছেলে তারা মায়ের আদরের ধন, মায়ের আগে ছেলের ভোগ হয় যে নিবেদন, দুষ্ট গোলে বামা খেপা গোলে বামা খেপা কোনো বাধা রবে না, বাম দেব না ডাকলে তারা পিঠ যাওয়া হবে না, বাম দেব না ডাকলে তারা পিঠ যাওয়া হবে না। করে হৃদয়ে রাখ বাম দেবের নাম, সাড়া পাবি তারা মায়ের পূর্বে মনস্কাম, যত্ন করে হৃদয়ে রাখ বাম দেবের নাম, সাড়া পাবি তারা মায়ের পূর্বে মনস্কাম, সফল হবে মানব জনম সফল হবে মানব জনম, বিফলে তো যাবে না, বাম দেব না ডাকলে তারা পিঠ যাওয়া হবে না, তারা পিঠ যাব যাব ভাবিস যদি মন, যাবার আগে বাম দেবকে করিস রে স্মরণ, তোর টাকা কড়ি ইচ্ছা তোমার কোনো কাজে লাগবে না, বাম দেব না ডাকলে তারা পিঠ যাওয়া হবে না হবে না, তারা পিঠ যাব যাব ভাবিস যদি মন, যাবার আগে বাম দেবকে করিস রে স্মরণ।